ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিক ল্যাকচার সিরিজ সেন্টেন্স কারেকশানের পার্ট টুতে আজকে আমরা আরও তিনটা সেন্টেন্স নিয়ে কথা বলবো যেখানে একটা ইনকারেক্ট পার্ট থাকবে সেই ইনকারেক্ট পার্টটা কোথায় হবে এবং কেন সেটা ইনকারেক্ট এবং সেটা কারেক্টটা কী হবে সে বিষয়ে আমরা আজকে কথা বলবো সো ডিয়ার লার্নার্স টি কানেক্টেড আই এম কামিং ব্যাক সোন ইয়ার লার্নার্স আমরা আর কথা না আবারই আলোচনায় চলে যাই এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি সেন্টেন্সগুলো অর্থ করা একটু সাইন্টিফিক অর্থ হওয়ার কারণে অনেকের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে সো অনেক সময় আমরা খুব প্রত্যেকটা শব্দের অর্থ না জেনে এখানে কোন কোথায় ভুল আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো সো কীভাবে করবো দেখেন আচ্ছা মোস্ট মডার্ন অবজারভেটরিজ এই অংশের প্রথম যে অংশটা মোস্ট এটাতে তো কোনো সমস্যা থাকার কথা না কারণ অবজারভেটরিজ এটা হচ্ছে আপনার প্লোরাল তাহলে মোস্ট হতেই পারে মোস্ট পিপল ওকে মোস্ট বুকস হ্যাঁ এভাবে হচ্ছে তারপর হচ্ছে মোস্টের পরে নাউনটা প্লোরাল হইতে পারে এই জায়গার মধ্যে আশা করি কোনো প্রবলেম নেই হ্যাঁ তারপর হচ্ছে মোস্ট মডার্ন অবজারভেটরিজ এটা হলো সাবজেক্ট তার ভার্ভটা হলো কন্টেন এটা হলো কন্টেন ভার্ব কন্টেন মানে ধারণ করে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেলাম এই কন্টেইনটা তো প্লোরাল ভার্ব তাহলে সাবজেক্টও প্লোরাল এই যে অবজারভেটোরিস প্লোরাল এই জন্য ভার্বটাও প্লোরাল থাকলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হইতো মনে রাখবেন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয় নট প্লোরাল ওকে নাউনের শেষে এস বাই এস যুক্ত হলে নাউনটা প্লোরাল হয় আচ্ছা কন্টেইন টেলিস্কোপ ওকে দুর্ভিক্ষণ যন্ত্র সাইন্টিস্ট হ্যাঁ এখন দেখেন এই যে এতটুকু পর্যন্ত একটা প্রথম অংশ টেলিস্কোপ পর্যন্ত পরে দেখেন আবার দ্যাট সাইন্টিস্ট এ সাইন্টিস্ট হলো সাবজেক্ট এখন সাবজেক্ট হলে তার জন্য একটা ফাইনাইট ভার্ব লাগে ঠিক না এখন পুরো সেন্টেন্সটা দেখেন তো এটা কি ফাইনাইট ভার্ব ইউজিং না হ্যাঁ আর হচ্ছে টু এটা তো নন ফাইনাইট ভার্ব যে বারবারকে টু থাকে সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব ঠিক আছে তারা আমরা দেখতে পাচ্ছি এই পরের অংশের মধ্যে সাবজেক্ট আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই তাহলে আমাকে একটা ফাইনাইট ভার্ব নিতে হবে তাহলে সাইন্টিস্ট টু ইউজিং হবে না হবে সাইন্টিস্ট এই এই জায়গার মধ্যে ভুল আছে ঠিক আছে এটা শুধু ইউজ হবে শুধু ইউজ হ্যাঁ সাইন্টিস্টরা ইজ এ সাইন্টিস্ট প্লোরাল এই জন্য ইউজ ন যদি শুধু একজন সাইন্টিস্টকে বোঝাতো তাহলে ইউজেস হইতো কিন্তু যেহেতু এখানে সাইন্টিস্ট অনেকজন এই জন্য ইউজ বলেছে টু ইউজিং হবে না আর আপনারা এটা আনসার করতে পারতেন ট্যুর পরে কখনো বার প্লাস আইএনজি হয় না হুম টু ইউজিং এটা ইনফিরিপ হিসেবে টু ইউজ হওয়ার কথা কিন্তু এখানে টু ইউজ দিলেও ভুল হবে কারণ এখানে তো একটা আমার ফাইনাইট ওয়ার্ড দরকার এই জন্য ইউজ হবে ঠিক আছে তাহলে মোস্ট মডার্ন অবজারভেটরিস অধিকাংশ আধুনিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো কেন্দ্রগুলোতে কন্টেন্ট থাকে টেলিস্কোপ দুর্বিক্ষণ যন্ত্র দ্যাট সাইন্টিস্ট যা বিজ্ঞানীরা ইউজ ব্যবহার করে এস ক্যামেরা ক্যামেরা হিসেবে টু টেক নিতে ফটোগ্রাফস ছবি নিতে অফ রিমোট গ্যালাক্সিস ওকে দূরবর্তী গ্যালাক্সি সমূহের ছবি নিতে সায়েন্টিস্টরা এই টেলিস্কোপ ব্যবহার করে থাকে এই কথাটা এখানে বোঝানো হয়েছে তাহলে এই সেন্টেন্সের ইনকারেক্ট পার্ট হলো সি যেটাতে কারেক্ট সেন্ট ওয়ার্ডটা হবে ইউজ ফাইন এড লাগবে একটা সাবজেক্ট এই সাবজেক্টের ফাইনেট বার হলো কন্টেন আর এই যে সাইন্টিস্ট সাবজেক্টের ফাইনেট বার হলো ইউজ সো একটা ফাইনেট বার্ভ হলে এরপরে হাজারটা নন ফাইনাইট ভার্ভ থাকতে পারে আপনাদের যদি ফাইনাইট নন ফাইনাইট চিনতে সমস্যা হয় আমার একটা ভিডিও আছে হাউ টু আইডেন্টিফাই আলটিমেট ওয়ে টু আইডেন্টিফাই আইডেন্টিফাই ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব এই ভিডিওটা একটু দেখতে হবে ওকে এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাই দেখেন বিকজ যেহেতু এখানে কারণও হতে পারে যেহেতু অর্থ দিতে পারে যেহেতু আর হ্যাঁ পারস্পরিক সম্পর্ক কোনো কারণ নয় বা কজেস না না কোনো কারণ এখন কাছে হতে পারে এটা হম আর নট কজড হইতে পারে আর নট পারে আপনাদের কাছে মনে হতে পারে এই জায়গায় এর মধ্যে ভুল আছে কিন্তু আসলে না আপনি এরপরে একটু পড়ত পুরো সেন্টেন্সটা আগে পরে শেষ করবেন দেখেন স্ট্যাটিস্টিক্যাল ডাটা পরিসংখ্যানগত যে তথ্য রয়েছে এটা হুইচ আর এক্সট্রিমলি ইজি টু যেটি খুবই সহজ মিস ইউজ করা ওকে আচ্ছা স্ট্যাটিস্টিক্যাল ডাটা এটা কি এটা একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্যাল ডাটা এটা হলো সাবজেক্ট পরিসংখ্যান তত্ত্ব তত্ত্বসমূহ ডাটা ডাটা কিন্তু প্লোরাল ডাটাটা প্লোরাল হ্যাঁ ডেটাম হলো আপনার সিঙ্গুলার তাহলে ডাটা যেহেতু প্লোরাল তাহলে তার ভার হলো আর ঠিক আছে তাহলে স্ট্যাটিস্টিক্যাল ডাটা এটা হলো সাবজেক্ট তার ভার্ভ হলো আর ফাইনাইট ভার্ভ এখন এখানে তো আরেকটা সাবজেক্ট আছে হুইচ এই হুইসের কোনো ফাইনাইট ভার্ভ আছে এখানে দেখেন তো এক্সট্রিমলি এটা অ্যাড ইজি অ্যাডজেক্টিভ টু মিজিউজ এটা নন ফাইনাইট ভার্ভ টু মিজিউজ এটা কিন্তু নন ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ না ওকে তাহলে এখন এই হুইচ কি স্ট্যাটিস্টিক্যাল ডাটা আর এক্সট্রিমলি ইজি টু মিজ এরকম হওয়ার কথা এখানে অতিরিক্ত একটা অংশ হুইচ কেন থাকবে হ্যাঁ এই হুইচটা তো দরকার নাই এখানে তো এই হুইচের জন্য কোনো ফাইন ভার্ব নাই তাহলে আমার এটা কি দরকার আমরা এটা তুলে দিব তাহলে অপশন ভুল উঠে উঠে যাবে আর এক্সট্রিমলি ডাটা ইজি টু মিজিউজ এটাই হবে আনসার ঠিক আছে তাহলে ভুলটা হচ্ছে এই বি নাম্বার অপশানে যেখানে শুধু আর হবে নট হুইচ এই হুইচটা একটা অতিরিক্ত সাবজেক্ট এখানে আনা হয়েছে যেটা এ বাক্যের দরকার নেই ওকে এই জন্য এটা তুলে দিলাম এখন বাক্যটা সঠিক হয়েছে গ্রামাটিক্যালি কারেক্ট ওকে তাহলে ভুলটা এতে না অনেকে এতে ভুল মনে করে এখানে পরের অংশটা দেখতে হবে সো থার্ড নাম্বার যে সেন্টেন্স আমরা সেটা দেখি দেখেন দ্য প্ল্যান্টস দ্য প্ল্যান্টস অর্থাৎ চারা বা মানে গাছের চারা আর কি গাছ দ্যাট উদ্ভিদ দ্যাট দে বিলং টু দ্য ফ্যামিলি অফ এখন কতটা একটু খেয়াল করেন এই যে এই দেটটা এখানে ইন্ডিকেট করছে কাকে প্ল্যান্টসকে হুম তাহলে দ্যাট দ্বারা কিন্তু সিঙ্গুলারও বুঝাতে পারে প্লোরালও বোঝাতে পারে এই যে এই দেটটা এখন এই প্লোরালটাকে ইন্ডিকেট করছে বলেই কিন্তু হ্যাঁ এটা এই দেটটা এখানে প্রনাউন হিসেবে ইউজ হয়েছে আর এই প্ল্যান্টসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট ওকে অ্যান্টিসিডেন্ট তাহলে এই দ্যাট প্ল্যান্টস ওকে এই দেটটা কিন্তু প্ল্যান্টসকে ইন্ডিকেট করছে বলছে চারাগুলো বা গাছের চারাগুলো কিংবা হচ্ছে গাছের উদ্ভিদগুলো দ্যাট দে বিলং টু এখন দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে প্ল্যান্টসকে তাহলে এই দে আর বলার কী দরকার এই দেয় তো আর দরকার নেই বলছে দ্যাট এই যে দ্য প্ল্যান্টস বিলং টু এখানে একটা বিলংস কেন হয় নাই কারণ এটা প্লোরাল এটা যদি শুধু দ্য প্ল্যান্ট হইতো এরকম হইতো দ্য প্ল্যান্ট তাহলে এখানে বিলংস হইতো ঠিক আছে এখন তো শব্দটা আছেই হলো দ্য প্ল্যান প্লোরাল এই জন্য রিলেটিভ প্রণাম যাকে নির্দেশ করে তার নাম কিন্তু অ্যান্টিসিডেন্ট সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার বসে এই জন্য এই বিলং টু প্লোরাল হয়েছে তাহলে এখন দেয়টা তো আর দরকার নেই এই দেয়ের দ্বারা কিন্তু বিলংকে বুঝাচ্ছে সরাসরি ভারটা বসে যাবে এই অতিরিক্ত দেয়টা বুঝাবে কেন দেয় তো দরকার নাই এই দেয়টা তো এখানে দরকার নাই কারণ হলো এটাই হলো এটাই হলো ভার এই তার সাবজেক্ট হলো দ্য প্ল্যান্টস এখানে দে কেন আসবে দে আসলে তো আবার তার জন্য আর একটা ভার্ভ লাগবে এখন আর একটা ভার্ভ কি এরপর আছে কিনা সেটা দেখতে হবে দেখেন বিলং টু দা ফ্যামিলি অফ ফান্ডস আর এখন বলছে ভাইয়া এই আটটা কিসের সাবজেক্ট হ্যাঁ আটটা কিসের সাবজেক্ট ঠিক না এই এখানে এই দ্য প্ল্যানস এর সাবজেক্ট ভার্ভ হলো এই আর আর দেটের ভার্ভ হলো বিলং এই যে দেখেন আমি মিলাই দিচ্ছি দেন বুঝতে সহজ হবে এ দ্য প্ল্যান্টস এটার বার্ভ হল আর এই যে দেখেন দ্য সাবজেক্ট তার প্লোরার বার্ভ হল আর এই যে দ্য প্ল্যান্টস আর কোয়াইট ভেরিট ওকে তারপর হচ্ছে এই দ্যাটটা হলো একটা রিলেটিভ প্রণ যেটা এই প্ল্যান্টসকে নিয়ে করছে তাহলে এই দ্যাটের সাবজেক্ট কোনটা এ দ্যাটের সরি দ্যাট এর ভার্ভ কোনটা এই ভার্ভটা হচ্ছে এই বিলং বিলংটা হলো ভার্ভ তাহলে দেখেন তো এই পুরো সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট পেলাম দুইটা একটা দ্য প্ল্যান্টস আর একটা ডেট তাহলে তার জন্য ভার্ব লাগবো দুইটা একটা বিলং আর একটা হলো আর তাহলে এখানে অতিরিক্ত একটা দেয় কেন আসবে দেয় থাকলে তো তার জন্য আরও একটা ভার্ব লাগবে এখানে আর কোনো ভার্ব আছে নেই আর কোনো ফাইনেট ভার্ব নেই সো এটা বেরি ডেটা ফাইনেট ভার্ব না এটা অ্যাজেক্টিভ হিসেবে বসছে এখানে পাস পার্টিসিপল ওকে তাহলে এই দেটা এখানে হচ্ছে না এবং বিলং টু দ্য ফ্যামিলি তাহলে দ্য প্ল্যান্টস উদ্ভিদগুলো বা চারাগুলো দ্যাট বিলং টু দ্য ফ্যামিলি অফ ফান্ডস যেগুলো যেগুলো হচ্ছে ফান্ড হলো এক ধরনের উদ্ভিদ এই মানে এই ফান্ডের পরিবারের অন্তর্ভুক্ত আর হচ্ছে কয়েক ভেরিড এগুলো খুবই ভিন্ন ইন দিয়ার সাইজ অ্যান্ড স্ট্রাকচার তাদের গঠন এবং আকৃতির দিক থেকে এগুলো ভিন্ন ওকে ইন দিয়ার এখানে কেন দিয়ার হয়েছে ভুল নেই দিয়ারে কোনো ভুল নেই কারণ দিয়ার দ্বারা এই ফান্ডসকে বোঝানো হচ্ছে ওকে তাহলে এই ফান্স যেহেতু প্লোরাল এখানে দিয়ার হতে পারে সমস্যা নেই তাহলে ভুলটা কোথায় দেয় এখানে অতিরিক্ত একটা সাবজেক্ট দেয় থেকে গেল যেটা আমাদের এখানে দরকার নেই হ্যাঁ অতিরিক্ত সাবজেক্ট তাহলে আমরা এখানে সাবজেক্ট প্ল্যান দুইটা তাহলে তার জন্য ফাইন এট দুইটা দ্য প্ল্যান্টস আর দ্যাট বিলং ওকে এখন বলতে পারছো যে ভাইয়া দেটটা তো সিঙ্গুলার এখানে বিলংস হয় না কেন সিঙ্গুলার জন্য না এই দ্যাটটা তো ইন্ডিকেট করছে প্ল্যান্টসকে এটা প্লোরাল এই জন্য এখানে ভাবটা প্লোরাল হয়েছে বিলং হয়েছে নট বিলংস বিলং ভাবটা কিন্তু প্লোরাল যদি এস যুক্ত হয় সেটা সিঙ্গুলার হয়ে যাবে বারবের শেষে এস বাই যুক্ত হলে সে ভার্ভটা সিঙ্গুলার হয়ে যায় তাহলে বুঝতে পেরেছেন এই তিনটা সেন্টেন্সও সেম প্রবলেম আমাদেরকে দেখতে হবে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এভাবে এই ধরনের সেন্টেন্সগুলো আমাদেরকে সমাধান করতে হবে সো ডিয়ার লার্নার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকের লেকচার এখানে শেষ করছি আসসালামু আলাইকুম